গাইস আগামীকালকে আমাদের গেমে ইমাস আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইভ চান্স ইভেন্ট থেকে আপনারা কিভাবে ইভেন্টটা কমপ্লিট করবেন কিভাবে শুধুমাত্র একটা স্পিনের মাধ্যমে আপনাদের ইভোকার ম্যাক্স করবেন মার্চ মাস থেকে স্টার্ট হতে চলেছে রমাদান ইভেন্ট স্পেশাল গাইস আমাদের গেমে সবচেয়ে বড় একটা রমাদান উইশ ইভেন্ট আসতে চলেছে যে ইভেন্টটা দেখতে কেমন হবে সেটার ভিডিও সহকারে রিভিউ হবে আজকে ভিডিওতে ফেব্রুয়ারি মাসের বুয়াবাসের মতো মার্চ মাসের বুয়াবাসে অনেক কিছু মারাত্মক আইটেম ভিডিও আসতে চলেছে বাট আপনারা কি জানেন মার্চ মাসের বুয়াবাসটা দেখতে কেমন হবে এবং কত রেমন্ড নিতে হবে এগুলো ছাড়াও গাইস আপকামিং সময়ের অনেকগুলো মারাত্মক ইনফরমেশন থাকবে আজকে ভিডিওতে তো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন ফার্স্ট অফ অল গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন আমাদের গেমে একটা ফ্রি টু ইভেন্ট চলতেছে এখন সেই ফ্রি টু ইভেন্টটা চলে যাওয়ার পরে গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন একটা নতুন অ্যানিমেশনের ফ্রি টু ইভেন্ট দেখতে পেয়ে যাবেন এই অ্যানিমেশনটা জাসিল পেটের থিমে ডিজাইন করা হয়েছে আমার কাছে দেখতে তো অনেক কিউট লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই অ্যানিমেশনটা বের করতে আপনাদের মোটামুটি 1084 ডায়মন্ডের মতো লাগবে আর যদি লাগ ভালো থেকে থাকে তাহলে তো এক স্পিন দুই স্পিনও পেয়ে যেতে পারেন সো ফ্রি টু ইভেন্ট থেকে গাইস নতুন প্রোফাইল অ্যানিমেশনটা আপনারা কারা কারা বার করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এটা হচ্ছে গাইস ওবি 43 একটা অ্যানিমেশন আর আপডেট তো চলেই আসছে গাইস নেক্সট ফ্রি টু ইভেন্টের মাধ্যমে গাইস আপনারা এই প্রোফাইল অ্যানিমেশনটা দেখতে পেয়ে যাবেন অথবা নেক্সট টু নেক্সট ফ্রি টু ইভেন্টের মাধ্যমে আসতে পারে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন অনেকে আমাকে কোশ্চেন করতেছেন ভাই পরবর্তীতে আমরা কোন ফিস্ট স্কিনটা দেখতে পাবো গাইস নেক্সট যে ফিস্ট স্কিনটা আসবে সেটা হচ্ছে গাইস আমাদের একটা ওয়াটার থিমে ফিস্ট স্কিন আসতে চলেছে দ্যাট মিন্স গাইস সেটা আমাদের উইন্টার শেষ হয়ে গেলে আসবে সো বুঝতে পারছেন গাইস আপনারা সো দেখতে পারছেন গাইস আপনার স্ক্রিন উপর এটা আপনারা ফ্রি টু ইভেন্ট তাহলে গাইস মোকো স্টোর ইভেন্টের মাধ্যমে দেখতে পেয়ে যাবেন ফিস্ট স্কিনটা তো গাইস মোটামুটি ভালোই আছে ওয়াটার থিমে ডিজাইন করেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো সবচেয়ে বেশি পসিবিলিটি আছে গাইস মোকো স্টোরের মাধ্যমে আসার কারণ এখন কিন্তু ফিস্ট স্কিন আসলে মোকো স্টোরের মাধ্যমে আসে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ফ্রি টু ইভেন্টের মাধ্যমে যদি আসে তাহলে গাইস আপনাদের 1084 ডায়মন্ড লাগবে আর যদি মোকো স্টোরের মাধ্যমে আসে তাহলে গাইস আপনাদের 850 ডায়মন্ডের মতো লাগবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন দুইটা ইভেন্টে মোটামুটি কম ডায়মন্ডই লাগে কমও বলা যায় না যারা যারা টপ আপ না করে তাদের কাছে তো 1000 ডায়মন্ডই অনেক তবে আমি যতটুকু বুঝলাম গাইস আপনারা মোকো স্টোরের মাধ্যমে ফিস্ট স্কিনটা দেখতে পাবেন এন্ড যে জাসিল পেটের থিমে যে অ্যানিমেশনটা আসতেছে সেটা আপনারা ফ্রি টু ইভেন্টে দেখতে পাবেন আশা করি হচ্ছে গাইস আমাদের নেক্সট ইভোগান কি হবে মানে গাইস আমাদের এই আপডেটের নতুন ইভোগান কি আসবে গাইস লিক্স রেকর্ডিং গাইস আপনার স্ক্রিন উপর দেখতে পারছেন এই আপডেট আপনারা ইভো স্কার 2.0 টা দেখতে পেয়ে যাবেন যেটা কিনা ফ্রি ফায়ারের ইতিহাসে সবচেয়ে বেস্ট স্কারের স্কিন হতে চলেছে যে এটা একটা সুপার ইভোগান হবে 8 লেভেল পর্যন্ত আপডেট করতে পারবেন আপনারা সো দেখতে পারছেন গাইস এটা হচ্ছে এটার প্রি অ্যাক্সেস ভিডিওটা বাট দুঃখের বিষয় হচ্ছে গাইস ইমোট কিন্তু গাইস এখনো ফাইলের ভিতর আমরা দেখতে পাচ্ছি না মানে আমাদের গেমে আরো একটা মিনি আপডেট আসতে চলেছে 4 থেকে 5 MB সেই আপডেট আসার পরে কিন্তু গাইস গেমের ভিতর ইমোট অ্যাড করা হবে বাট এই আপডেটে যদি গাইস আপনারা কোনো ইভোগান দেখতে পান তাহলে সেটা 100% কনফার্ম আমাদের ইভো স্কার 2.0 টাই হবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কারণ ইভো স্কার 2.0 ছাড়া কিন্তু আর কোনো ইভোগান এই আপডেটের জন্য ডিজাইন করেনি সেহেতু গাইস কনফার্ম যদি কোনোই বলেন আগামীকাল 30 তারিখ মানে গাইস বুঝতে পারছেন আগামীকাল আমাদের ইভো চান্স ইভেন্ট আসতে চলেছে যেখানে গাইস আপনারা ইভোগান আপডেট করতে পারবেন ইভো বনঞ্জা ইভেন্টের মতো বাট আমি তো আপনাদেরকে বলে দিয়েছি কোন ইভোগান আপনারা বের করতে পারবেন আপনাদের কাছে যে ইভোগানটা আছে আপনারা যদি ম্যাক্স করতে চান আপনারা এক স্পিনের মাধ্যমে ম্যাক্স করার সুযোগ পেয়ে যাবেন আর যদি এক স্পিনের মাঝখানে যদি ম্যাক্স না করতে পারেন তাহলে কিন্তু গাইস আপনাদের কিন্তু ইভোগান যেটা সেটা কিন্তু গাইস লেভেল একদম এক লেভেলে করে দেওয়া হবে বাট এটা কিন্তু গাইস সব ক্ষেত্রে না ওখানে দুইটা অপশন থাকবে একটা হবে গাইস ইভো চান্স আর একটা হচ্ছে গাইস ইভো ফে দুইটা অপশনের ভিতরে একটা অপশন থেকে গাইস আপনারা মাত্র 1 থেকে 2 লেভেল আপডেট করতে পারবেন আর একটা অপশন থাকবে যেখানে গাইস আপনাদের অনেক রিস্ক থাকবে মানে গাইস আপনারা এক স্পিনের মাধ্যমে কিন্তু গাইস আপনাদের যে ইভোগান আছে সেটা আপনারা ম্যাক্স করে ফেলতে পারেন টোটালি ম্যাক্স ইমুট টিমুট সব পেয়ে যাবেন আর যদি গাইস আপনাদের লাক খারাপ থাকে তাহলে কিন্তু গাইস আপনাদের ইভোগান যদি 2 লেভেল 3 লেভেল অথবা 4-5 লেভেলে থেকে থাকে তাহলে কিন্তু গাইস সেটা 1 লেভেলের হয়ে যাবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যারা যারা গাইস কালকে ইভেন্টে স্পিন করার কথা ভাবতেছেন অবশ্যই কিন্তু গাইস কোন একটা ইউটিউবারের ভিডিওকে ফুল কমপ্লিট ভাবে দেখে নেবেন চাইলে আমার ভিডিও দেখতে পারেন অথবা অন্য কোন ইউটিউবারের ভিডিও দেখে নিয়ে তারপর আপনারা স্পিন করিয়েন নাহলে কিন্তু গাইস আপনাদের যে শখের ইভোগান আছে যেটা আপনারা অনেক টাকা পয়সা দিয়ে অনেকগুলা লেভেল আপডেট করে রেখেছেন সেটা কিন্তু 1 লেভেলের হয়ে যেতে পারে টোটালি একটা রিস্কি ইভেন্ট হবে একদম নিউ টাইপের ইভেন্ট হবে সো অবশ্যই ট্রাই করবেন কোন ইউটিউবারের ভিডিও দেখে তারপর স্পিন করার জন্য আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কারণ আমি চাই না আমার অডিয়েন্সের কষ্ট করে ম্যাক্স করা ইভোগানটা 1 লেভেলের হয়ে যাক আচ্ছা নেক্সট ইনফরমেশনটি হলো গাইস ফেব্রুয়ারি মাসের বুয়াবাসটা আপনারা সবাই দেখেছেন আর মাত্র 1-2 দিনের ভিতরে চলো আসবে যে বুয়াবাসটা নিলে আপনারা 4টা ইমোট স্লটও পাচ্ছেন সো ওইটা গাইস আমি আমার লাস্ট ভিডিওতে বলেছি বাট আপনারা হয়তো বা এখনো মার্চ মাসের বুয়াবাসের রিভিউটা দেখেননি মার্চ মাসের ফুল বুয়াবাসটা ফ্রক থিমে ডিজাইন করেছে মানে ব্যাঙ্গের থিমে ডিজাইন করেছে সো ফুল বুয়াবাসের রিভিউটা আমার কাছে চলো আসছে এখন আমি আপনাদেরকে ফুল বুয়াবাসের রিভিউটা দেখিয়ে দেবো ওকে তো ফার্স্ট অফ অল গাইস আপনার স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন একটা ম্যাক 10 এর স্কিন যেটার এবিলিটি মোটামুটি ভালো আছে এটা আপনারা একটা ক্রিয়েটর ভিতর দেখতে পেয়ে যাবেন তারপর গাইস দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিন উপর লেভেল 10 লেভেল 10 এ গেলে গাইস আপনারা একটা স্কাই বোর্ডের স্কিন পেয়ে যাবেন যেটা আপনারা ফ্রি পাসও পাবেন দেন গাইস দেখতে পাচ্ছেন যদি আপনারা প্রিমিয়াম পাসটা পারচেজ করেন তাহলে কিন্তু গাইস আপনারা বুয়াবাসের যে ফিমেল বান্ডিল সেটা পেয়ে যাবেন যেটা মোটামুটি অনেক ভালো আছে এটা কিন্তু ফ্রক থিমে ডিজাইন করেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তারপর গাইস দেখতে পাচ্ছেন লেভেল 30 লেভেল 30 তে গেলে গাইস আপনারা একটা লুট বক্সের স্কিন পাবেন সো দেখতে পাচ্ছেন গাইস এটা একদম ফানি টাইপের একটা লুট বক্সের স্কিন
স্কিন দেন গাইস 40 লেভেল পাবেন একটা টুকটুকের স্কিন সো দেখতে পাচ্ছেন গাইস এটা গাইস রমাদান থিমের একটা কালার দিয়েছে যদিও গাইস এটা বুয়াবাসটা আলাদা টাইপের সো তারপর গাইস দেখতে পাচ্ছেন একটা আফতার পাবেন দেন গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আপনারা গাইস এখানে একটা মেকটেনের স্কিন পাবেন ফ্রি পাসে সো তারপর গাইস দেখতে পাচ্ছেন যেটা মেন বান্ডেল সেটা গাইস পেয়ে যাবেন এখানে মানে আপনারা যখন 70 লেভেলে যাবেন তখনই কিন্তু গাইস মেল বান্ডেলটা পেয়ে যাবেন সো মেল বান্ডেলটা এটাও গাইস ফ্রগ থিমে ডিজাইন করেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বুয়াবাসের বান্ডেল হিসেবে তো ভালোই লাগলো আমার কাছে তারপর গাইস দেখতে পাচ্ছেন 80 লেভেল 80 লেভেলে গাইস আপনারা একটা স্কাই ব্লু স্কিন পাবেন সো এটা আপনাদের কাছে কেমন লাগলো এটাও কিন্তু গাইস কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তারপর গাইস আছে একটা পেনের স্কিন এটা ফ্রগ থিমের প্রত্যেকটা আইটেম রিওয়ার্ড কিন্তু গাইস ফ্রগ থিমে ডিজাইন করেছে তারপর গাইস দেখতে পাচ্ছেন আপনারা পার্মানেন্ট পেয়ে যাবেন 100 লেভেলে এসে গাইস এমএক 10 এর স্কিনটা যেটা গাইস মোটামুটি ভালো একটা স্কিন ফ্রি টু উইলে দেওয়ার মতো কিন্তু একটা স্কিন দেন গাইস 140 লেভেল আপনারা দেখতে পাবেন গাইস একটা ব্যাকুইক স্কিন যেটা আমার কাছে অনেক ফানি টাইপের লাগছে তারপর গাইস 150 লেভেলে পাবেন আপনারা মেইন ইমুটটা ভাই সাহেব বুয়াবাসের ভিতর আপনারা এত কিছু পাচ্ছেন তারপর আবার ইমুটও পাবেন মানে বুঝতে পারছেন গাইস এটা একটা আনলিমিটেড টাইমের ইমুটও হবে সো আমি আপনাদেরকে লবিতে ইমুটটা দিয়ে দেখাচ্ছি গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন লবিতে যখন ইমুটটা দিবেন তখন কেমন লাগবে শুধু কিন্তু এইটাই না আমি আপনাদেরকে ট্রেনিং এও দেখাচ্ছি সো দেখতে পাচ্ছেন গাইস যখন ট্রেনিং এ গিয়ে ইমুটটা দিবেন তখন কিন্তু গাইস এরকম দেখাবে বাট আপনারা জয়স্টিক দিয়ে কিন্তু গাইস এখান থেকে যে মুভমেন্ট করতে পারবেন সেটা কিন্তু পারবেন না তাহলে কিন্তু গাইস ইমুটটা চলে যাবে 3 থেকে 400 ডায়মন্ড দিয়ে একটা বুয়া পাস কিনেতে কিছু পেলে খারাপ কি গাইস আমার কাছে মোটামুটি ভালো লাগছে মোটামুটি বলতে অনেক ভালো লাগছে মার্চ মাসে বুয়া পাস আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন নেক্সট ইভেন্ট হচ্ছে গাইস রমাদান ইভেন্ট স্পেশাল গাইস এবার অনেকগুলো আইটেম ডট ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা আইটেম ডট এখন আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো ফার্স্ট অফ অল গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন একটা বান্ডেল এবং গাইস একটা স্কার্ফ বা যেটাকে আপনারা মাস্কও বলতে পারেন গাইস এইগুলা তারপর গাইস দেখতে পাচ্ছেন একটা ভাউচার যেটা একটা লাক রোল ইভেন্টে কাজে লাগবে তারপর গাইস দেখতে পাচ্ছেন একটা ফিমেল বান্ডেল এটা আমাদের মিষ্টি সবার ভিতর থাকবে তারপর গাইস দেখতে পাচ্ছেন মেল বান্ডেল ফিমেল এবং মেলে দুইটা বান্ডেল মিষ্টি সবার ভিতর দেখতে পেয়ে যাবেন দেন গাইস দেখতে পাচ্ছেন দা কর্নেল বান্ডেল সো এটা গাইস রমাদান স্পেশাল ডিজাইন করেছে উটের উপরে উঠে বসে আছে সো পার্সোনালি গাইস অনেক ফানি টাইপের লাগছে আমার কাছে তারপর গাইস দেখতে পাচ্ছেন একটা হোয়াইট বান্ডেল বান্ডেলের প্যান্টটা মোটামুটি ভালোই আছে সো তারপর গাইস দেখতে পাচ্ছেন একটা ওয়ালেট স্কিন এটা আপনারা দেখতে পাবেন টপ ইভেন্টের মাধ্যমে তারপর গাইস দেখতে পাচ্ছেন গ্রেনেডের স্কিন এটাও দেখতে পাবেন দেন গাইস দেখতে পাচ্ছেন একটা পেনের স্কিন এই পেনের স্কিনটা আপনারা দেখতে পাবেন এই ইভেন্টের মাধ্যমে মানে রমাদান ইভেন্টে এই প্রত্যেকটা আইটেম ডট আপনারা ফ্রিতে পাবেন জাস্ট বান্ডেল গুলা গাইস আপনারা মিষ্টি সবের ভিতর দেখতে পাবেন এছাড়া গাইস কাটানোর স্কিন তারপর গ্রেনেডের স্কিন এরপর গাইস পেনের স্কিন এগুলো আপনারা টপ আপে দেখতে পেয়ে যাবেন এবং অনেক কিছু এখান থেকে ফ্রিতে পাবেন যেমন ওয়ালেট স্কিনটা মেবি পেইড হবে আর যে পেনের স্কিন এটা মেবি ফ্রিতে দেবে তারপর গাইস দেখতে পাচ্ছেন কাটানোর স্কিন এগুলো গাইস আপনারা হয়তো বা রমাদান পাস ইভেন্ট আসবে সেখানে আপনারা দেখতে পাবেন দুই একদিনের ভিতর প্রত্যেকটা ইভেন্টের কনফার্ম নিউজ চলে আসবে আজকে জাস্ট আমি আপনাদেরকে আইটেমের রিভিউ গুলাই করলাম এখন আপনারা বলতে পারেন ভাই আমাদের কি রমাদান উইশ ইভেন্ট আসবে না হ্যাঁ গাইস রমাদান উইশ ইভেন্ট আসবে এবার সবচেয়ে বড় করে রমাদান ইভেন্টটা সেলিব্রেট করা হবে গত বছর যদি আপনারা খেয়াল করেন প্রত্যেকটা ইভেন্ট আসছে রমাদান স্পেশাল বাট রমাদান উইশ ইভেন্টটা কিন্তু দেয়নি বা গিফট অফ রমাদান ইভেন্টই বলুন না কেন যে ইভেন্টই বলুন গাইস সেই ইভেন্টটা কিন্তু গাইস আসেনি ফাইনালি গাইস রমাদান উইশ ইভেন্টটা গাইস আপনারা 2024 এ দেখতে পেতে চলেছেন মার্চ মাসের 10 তারিখের ভিতরে চলে আসবে 100% কনফার্ম রমাদান উইশ ইভেন্টটা গাইস ফ্রি ফায়ারের ইতিহাসে সবগুলো রেয়ার বান্ডেল রেয়ার গান স্কিন সবগুলাই ব্যাগ দিয়ে দিবে 2022 সালে রমাদান স্পেশাল যে ইভেন্টটা আসছিল সেটা গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন অনেকটা এই টাইপের হবে ইভেন্টটা বাট এবার কিন্তু গাইস আরো লেজেন্ডারি আইটেম রিওয়ার্ড থাকবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আপনাদের মধ্যে যারা ওল্ড প্লেয়ার আছে শুধুমাত্র তারাই জানে যে রমাদান উইশ ইভেন্ট তারপর গিফট অফ লাইট ইভেন্ট দিওয়ালি উইশ ইভেন্ট এই টাইপের ইভেন্টের মাধ্যমে কতটা রেয়ার রেয়ার আইটেম ব্যাক করে ডক্টর সেন্টি বান্ডেল থেকে শুরু করে পার্পল শেড বান্ডেল যতগুলো রেয়ার গান স্কিন আছে সবগুলোই কিন্তু গাইস এই টাইপের ইভেন্টের মাধ্যমে ব্যাক করে বাট একটা সিঙ্গেল স্পিন যদি করতে চান তাহলে 200 ডায়মন লাগবে আর যদি 5 স্পিন করতে চান তাহলে কিন্তু গাইস আপনাদের 900 ডায়মন লাগবে বুঝতে পারছেন গাইস আপনাদের অনেক বেশি ডায়মন লাগবে বাট অনেকগুলো রেয়ার রেয়ার আইটেম বার করতে পারবেন রমাদান উইশ ইভেন্ট থেকে সো ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে গাইস 100% কনফার্ম ডেটটা চলে আসবে এখন গাইস ইভেন্টটা কনফার্ম এটুকুই জেনে রাখলাম এই বছর আপনারা রমাদান উইশ ইভেন্ট বাংলাদেশ সার্ভারে দেখতে পেয়ে যাবেন ইন্ডিয়া সার্ভারও মেবি আসবে ইন্ডিয়া সার্ভার এটা তো কনফার্ম দিয়ে বলা যাচ্ছে না তবে বাংলাদেশ সার্ভার তো 100% কনফার্ম কারণ এটা একটা মুসলিম কান্ট্রি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন লাস্ট ইনফরমেশনটি হলো আজকে রাত 12টার আপডেট আজকে রাত 12টার পর অথবা আগামীকাল ভোর 4টার দিকে আপনারা গেমের ভিতর নতুন কি ইভেন্ট দেখতে পাবেন গাইস আগামীকাল সকাল ঠিক 10টায় আপনারা গেমের ভিতর একটা ওয়েব ইভেন্ট দেখতে পাবেন যেটা আমাদের ইভো চান্স ইভেন্ট হবে যেখানে গাইস আপনারা ইভো গান ম্যাক্স করতে পারবেন কম ডেমোর মাঝখানে ইভো গানের টোকেন পারচেস করতে পারবেন এবং সেখানে গাইস এক স্পিনের মাধ্যমে ইভো গান ম্যাক্স করার সুযোগও থাকবে আবার গাইস আপনাদের ম্যাক্স ইভো গান এক লেভেলের হয়ে যেতে পারে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন অবশ্যই আমার ভিডিও অথবা গাইস অন্য কোনো ইউটিউবারের ভিডিও দেখে তারপর আপনারা স্পিন করেন এমনটা না যে গাইস আমার ভিডিও দেখতে হবে আপনাদের যে ইউটিউবারের ভিডিও ভালো লাগে সেই ইউটিউবারের ভিডিও দেখবেন আগে ইভেন্টটা বুঝবেন তারপর আপনারা স্পিন করবেন তাহলে গাইস আপনাদের ডায়মন্ড লস হবে আপনাদের ইভো গানও গাইস ম্যাক্স ইভো গান থেকে এক লেভেল হয়ে যাবেন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ইভেন্ট আগামীকাল সকাল 10টায় চলে আসবে আর হ্যাঁ গাইস গিভওয়ে রেজাল্ট দিতে ভুলে গেছি গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন এই ভাইটা উইকলি জিতেছে ভাই আপনার অ্যাকাউন্টে অলরেডি ডায়মন্ড চলে গেছে আজকে ভিডিওতে গিভওয়ে থাকবে কোনো প্রকার টার্গেট নিয়ে আপনারা ইউআইডি কমেন্ট করিয়েন আপনাদের মধ্যে যে কোনো ভাগ্যবান একজন ব্যক্তি কালকে ভিডিওতে উইকলি মেম্বারশিপ পেয়ে যাবেন যার লাক ভালো আছে সেই পাবেন সবাইকে তো দেয়া পসিবল না একদিন সবাই পাবেন আর হ্যাঁ 4টা M1887 স্কিন রিটার্ন নিয়ে গাইস একটা ইভেন্ট আসতে চলেছে সেটা ভিডিও দেখতে হলে স্ক্রিন উপর ভিডিওতে ক্লিক করতে পারেন তো এই ছিল আজকে ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন গাইস